ইংরেজি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বহু ছাত্রছাত্রীর কাছে বিষয়টি ভীতিজনকও বটে আজকে আমরা আলোচনা করব কিভাবে সহজেই ইংরেজি নির্ফুলভাবে শেখা যাবে প্রথমেই বলি দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি ছাত্রছাত্রীরা তাদের পাঠ্যসূচির অধ্যায়গুলিতে যেসব টেক্সট থাকে তার বঙ্গানুবাদ কোনো গাইডবুক বা সহায়িকা থেকে মুখস্থ করে নেয় এটি মারাত্মক একটি ভুল পদ্ধতি এতে করে কখনোই সঠিকভাবে ইংরেজি পড়ে তার বাংলা অর্থ করায় ছাত্রছাত্রী স্বাবলম্বী হয়ে উঠতে পারবে না ছাত্রছাত্রীদের উচিত টেক্সট থেকে তার অজানা ওয়ার্ড বা শব্দগুলোর বাংলা অর্থ ডিকশনারি বা গাইড বই থেকে সংগ্রহ করা তারপর নিজে নিজেই টেক্সটের প্রত্যেকটি লাইনের বঙ্গানুবাদ করার চেষ্টা চালানো এতে প্রথম প্রথম বাক্যগুলোর সঠিক ট্রান্সলেশন হয়তো হবে না কিন্তু নিয়মিত প্রচেষ্টা চালালে ক্রমশ অনুমান ক্ষমতা বাড়তে থাকবে এবং পরে ট্রান্সলেশনের দক্ষতাতেও উন্নতি ঘটবে দ্বিতীয়ত আরেকটি বিষয় বর্তমান ছাত্রছাত্রীদের ভিতরে লক্ষ্য করি টেক্সট একাধবার পড়ে বা না পড়েই টিউশন স্যারের কাছে প্রশ্ন উত্তর করে নেওয়ার প্রবণতা এর চেয়ে খারাপ কিছু আর হয় না আমার ছাত্রছাত্রীরা অনেকেই এরকম করতে চায় আমি তাদের বলি তোমরা কি না খেয়ে দিনের পর দিন ছুটতে পারবে বলে মনে করো মূল টেক্সট বারবার পড়ার অভ্যাস খুব প্রয়োজন এটা ছাত্রছাত্রীদের মনে রাখতেই হবে ইংরেজি হল আমাদের কাছে বিদেশি ভাষা অর্থাৎ এই ভাষা আমাদের অনুবাদের মধ্য দিয়েই শিখতে হবে তাই ইংরেজি অনুবাদের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে আজকাল তো দেখি না স্কুলে না টিউশনে কোথাও ট্রান্সলেশন বা অনুবাদ করানোই হয় না তেমন কেবল টেক্সট থেকে কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর আর দু চারটে প্যারাগ্রাফ বা চিঠি লিখলেই একটি ভাষা শিক্ষা সম্পূর্ণ হতে পারে যতক্ষণ না কেউ একটি ভাষায় কথা বলতে ও লিখতে পারে কিভাবে বলবো সে ওই ভাষাটি জানে আপনারা পরীক্ষা করে দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রথম বিভাগে পাশ করা ছাত্রছাত্রীদের কতজন ইংরেজি পড়তে ও লিখতে পারে হাতে গোনা কজন হয়তো পাবেন আমি তাই ছাত্রছাত্রীদের বলবো অনুবাদে মন দিতে শুধুমাত্র পড়ার টেবিলে নয় চলতে ফিরতে উঠতে বসতে আমাদের মনের ভিতরে এই অনুবাদটা চলতে থাকুক আমরা মাতৃভাষায় যখন কথা বলছি বা ভাবছি তখন আমাদের বলা বা ভাবার সেই কথা ইংরেজিতে অনুবাদ করলে কি হবে এই ভাবনাটাও চলতে থাকুক তাহলে এই ট্রান্সলেশনের প্রক্রিয়াটি অনবরত মনের ভিতরে চলতে থাকবে এবং মনে ট্রান্সলেশন সংক্রান্ত অনেক প্রশ্ন উঠবে প্রশ্ন উঠলেই তার উত্তরও এসে যাবে প্রশ্ন করাটা ছাত্রছাত্রীদের পক্ষে খুব জরুরি আজকাল ছাত্রছাত্রীরা তো প্রশ্ন করতেই চায় না প্রশ্ন করতে হবে শিক্ষককে প্রকৃতিকে এবং নিজেকেও তবেই জ্ঞান বাড়বে আমি নিজে যখন নবম দশম শ্রেণীতে পড়তাম তখন ক্লাসের বাংলা ইতিহাস ভূগোলের অধ্যায়গুলিতেও ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করতাম অনুবাদ শুধু খাতায় কলমে করাটাই যথেষ্ট নয় বলার চেষ্টাও করতে হবে বন্ধু বান্ধবীরা একসাথে কিছুটা সময় একে অপরের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করলে খুব ভালো ফল পাওয়া যেতে পারে সঠিক ইংরেজি বলতে ও লিখতে গ্রামার অবশ্যই জরুরি কিভাবে সহজে গ্রামার ফলো করতে হবে সেটা বলে দিই ধরো তুমি ক্লাস সেভেনে পড়ো সেভেনের জন্য নির্ধারিত গ্রামারটি পড়েছো এরপর যখন ক্লাস এইটে উঠবে তখন এইটের জন্য নির্ধারিত গ্রামার পড়বে এই সময় কি করবে ক্লাস সেভেন ও ক্লাস এইটের গ্রামার বইয়ের যে অধ্যায়গুলো একই কন্টেন্ট বা সাবজেক্টের উপর আলোচনা করা আছে সেগুলোকে হালকা চোখ বলিয়ে আনকমন অধ্যায়গুলিতে অধিক মনোযোগ দেবে এতে সময় বাঁচবে এবং এক কম লাগবে এতে পড়া থেকে মন সরবে কম এবং তাড়াতাড়ি গ্রামার রপ্ত করাও যাবে অবশ্য একটা কথা মনে রাখবে কেবল গ্রামার ফলো করে ঝরঝরে ইংরেজি শেখা যায় না বিভিন্ন ধরনের ইংরেজি বই পেপার টিভির অনুষ্ঠান এবং ভালো সিনেমা দেখেও ভাষাটা রপ্ত করতে পারলে ভালো হয় আর লেখার দক্ষতা বাড়াতে চাইলে পড়ার বিকল্প নেই বিভিন্ন ধরনের ইংরেজি আর্টিকেল ও বই পড়ার মধ্য দিয়েই নিজের মৌলিক লেখাটি আয়ত্তে আসবে আর শেষ কথা অভ্যাস নিয়মিত অভ্যাস ছাড়া কোনো দিনেই ভাষায় দক্ষতা আসবে না আজ এ পর্যন্তই ভালো থেকো সকলে ভালো থাকুন সকলে